হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো গুড ইভিনিং, কারণ এখন অলরেডি সন্ধেবেলা, তো আজকে সানডে। তো চলে এসেছি চিকেন রান্না নিয়ে। তো আজকে এমনি প্লেন চিকেন কষা করবো, কোনো দই টই দিয়ে নয়। প্রতিবারেই আমি দই দিয়ে রান্না করি, বাট আজকে দই দিয়ে করছি না, প্লেন চিকেন কষা করব। তো ফার্স্ট যেটা করব, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, এবার দেখো এই আলু কাটা রয়েছে, আলুটা আমি একটুখানি ভেজে নেব নুন দিয়ে জাস্ট। আর আজকে আমার সব অ্যাকচুয়ালি তোমরা আগে তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে নেক্সট ভিডিওতে হাজবেন্ডকে দেখাবো, ঠিক আছে? তো ওকে বললাম যে তুমি আজকে রান্নাটা করো, সে কি করলো, সব রেডি করে দিয়ে চুপচাপ কেটে পড়লো, বললো আমি পারবো না, বললে চলে গেল। বললাম না, ও আমি নিয়ে আসবো, চিন্তা করো না, ভিডিওতে নিয়ে আসবো। তো ওই আজকে সব রেডি করেছে, রেডি করে চলে গেল। তো আলুটা আমি নুন দিয়ে একটু ভেজে নিই, তারপরে ভাবছিলাম চিকেনে আলু দেবো না, বাট আমাদের বাড়িতে সব চিকেন হলে আলু খাওয়ার জম। আলুটা ভাজা হচ্ছে খাট। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো আলুটা তুলে নিচ্ছি। একটু বেশি লাল হয়ে গেছে। আচ্ছা, একটুখানি দিয়ে দিচ্ছি তেল, তেল আছে তবু একটুখানি দিচ্ছি। এবার একটুখানি চিনি কালারিং এর জন্য। তোমরা তো কিছুই বলছো না কিরকম ভিডিও করব, কি ভিডিও করব, তো কি আর করব, যেটাই পারি সেটাই করি। মানে কি, আমি রান্নাটাই ভালো ভালো পারি, সিরিয়াসলি আমি রান্নাটা ভালো পারি, আমি নিজে নিজেই বলছি। চিনি আমার গলে গেছে, কি করে দেখাবো, একদম দেখাচ্ছি না। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দেখো ছোট এলাচ, দালচিনি, ওই যে গরম মশলা যা যা থাকে সব একটুখানি ছেঁটো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভাজা হোক অল্প। আমি কিন্তু এটা 1 কেজির উপরে হবে, চিকেন আছে 1 কেজির উপরে হবে। আর আমি কিন্তু পেঁয়াজ মনে হচ্ছে 2 দিয়েছি, মানে তেল তোমরা তো বলেছি অনেকবারই, তেল মশলা আমরা খুবই কম খাই, তাও তো কারণ একবার জন্য দেখেছি মানে মাংস রান্না করবে কত পেঁয়াজ দিয়ে, বাট আমরা সেটা করি না। তো পেঁয়াজটা একটু ভাজা হতে থাক, এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা একটু ভাজা হতে থাক। দেখো পেঁয়াজটা একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব রসুন বাটা। রসুনটা একটু ভাজা হয়ে যায়, আচ্ছা
এরপর আমি একটা বাটি নিলাম, বাটিতে এই মশলা বাটা জলে একটুখানি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সমস্ত আমি মশলাগুলোকে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 3 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো 2 চামচ। দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিচ্ছি। এই যে সব মশলা নিয়ে নিয়েছি জলেতে, এবার এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এতে কালারটাও ভালো আছে আর টেস্টও ভালো হবে। ডাইরেক্ট গুঁড়িটাতেই যতটা না টেস্ট হয়, এতে তার দ্বিগুণ। এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা। আছে প্যাকেট কাটা নিয়ে রেখে দিলাম, তার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখাচ্ছি, দাঁড়া, সত্যি খারাপ লাগে, ভালো করে দেখাতে পারি না। দেখো এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এই যে চিকেনটা আমি ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, আর কিছু মাখানো নেই, শুধু নুন আর লেবু, এটাও দিয়ে দিচ্ছি। ও আর একটু কাঁচা সরষের তেল, কি হয় যদি লেবু মাখানো থাকে, নুন লেবু সরষের তেল তো গন্ধটা চলে যায়, আর যদি লেবু মাখানো থাকে তাতে কি হয় মাংসটা সেদ্ধ হয়ে, বাট একদম যে ছেড়ে ছেড়ে, এবার মানে বেশি সেদ্ধ হলেও কি ছেড়ে চলে যাবে বা ভেঙে যাবে ওরকম হয় না, গোটা গোটা থাকে, তাই জন্য লেবুটা দিই। আর টেস্টটাও ভালো লাগে, একটু টক টক, তাই জন্য আমি প্রতি সময় লেবু মাখাই। এইটা এবার ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকি। হাত ব্যথা করছে। এই যে এরকম, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকি। এবার খুলে দেখি, এখন অনেকটাই কষা হবে, জল বেরোচ্ছে জাস্ট। তোমাদের আমার রান্না দেখে লোভ লাগে জানি, জানি না। আরেকটু কষানো হোক, আরেকটু কষানো হোক, তেলটা যখন বেরিয়ে যাবে তখন আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। এমনিতেই কষার কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কালারটা কিন্তু সুন্দর আসছে আজকে।
তোমরা প্লিজ কমেন্টস করে জানিও কিরকম ভিডিও চাই, না হলে আমি প্রতিদিন এরকম রান্নার ভিডিওই দিয়ে যাবো, কারণ আমি এটাই পারি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার হতে থাক, আবার 5 মিনিট পর আবার খুলে একবার দেখে নেব। এরকমই দেখো কষা হয়ে গেছে, পুরো তেল দেখো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার যেটা করব, দিয়ে দিচ্ছি মিট মশলা। অ্যাকচুয়ালি সেরকম দিই না মিট মশলা টশলা, বাট আজকে যখন আছি কেন ছাড়বো। এই দিয়ে দিলাম, এবার আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি কষিয়ে নেবো জাস্ট, যেহেতু মশলাটা দিয়েছি মিট মশলাটা আর আলুটাও দিয়েছি, আলুটা জাস্ট একটু সেদ্ধ হোক, তারপরে যেহেতু কষা কষা করবো আজকে ঝোল করবো না, তো একটুখানি জল দিয়ে জাস্ট সেদ্ধ করে নেবো, জাস্ট হয়ে যাবে। তো মনে হচ্ছে কষা একদম হয়ে গেছে, আর কষাবো না, দেখো একদম তেল বেরোচ্ছে, এটা কিন্তু জল নয় পুরো তেল। যখনই ভিডিও করতে আসি ফোনে চার্জ থাকে না, মুশকিল, দেখো পুরো তেল বেরোচ্ছে, আর আমি কষবো না এটা, এবার জল দিয়ে দেব। আমি একবার আমার হোস্টেলে যখন হোস্টেলে থাকতাম, তখন একজন বান্ধবীর বাড়ি থেকে, মানে বন্ধু আমাদের গার্লস হোস্টেল ছিল, তো ওদের বাড়ি থেকে চিকেন রান্না করে নিয়ে এসেছিল। আমি মানে ওই চিকেনটা আমি কখনোই ভুলবো না, ওর মা যে কি করে রান্না করেছিল ভগবান জানে, তখন তো আমি রান্না বান্না জানতাম না, বাট এখনো মানে সেই টেস্ট এখনো আমার মনে আছে, এত সুন্দর রান্না করেছিল, মানে জল দেয়নি, শুধু মানে মশলা আর চিকেন, মানে যা থালাই দিয়েছে তেলটা শুধু ভেসে যাচ্ছে, কিন্তু টেস্ট দারুণ ছিল। এবার দিয়ে দিচ্ছি জল, ব্যাস একটুখানি ফুটবে আর সেদ্ধ হবে, ব্যাস আমার আজকের রান্না শেষ। তোমরা দেখেছো আমি কিন্তু বেশি তেল একদমই দিইনি, তোমরা দেখেছো এটা লাইটের জন্য একটু ফ্যাকাশে কালার লাগছে, বাট ডিপ লাল হয়েছে, তো এটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি, সিদ্ধ হয়ে গেলেই কমপ্লিট আবার চিকেন। এবার মনে হচ্ছে হয়ে গেছে, তো দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তো গ্যাস অফ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। তো আমার আজকে ভিডিওটা তো মন মতো হলো না, মানে আমার মনের মতো হলো না, জানি না তোমাদের কেমন লাগবে, কমেন্টস করে জানিও, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।